শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমি ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন আনন্দ পত্রিকাতে শিক্ষক তালিকা আজই দিতে হবে সব স্কুলকে দেখুন কি বলা হয়েছে রাজ্য সরকারের অধীন সংস্থা মধ্যশিক্ষা পর্ষদের স্কুল শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র দেয় ফলে কোন স্কুলে কত শিক্ষক বা শিক্ষিকা আছেন কত জনই বা নিয়োগপত্র পেও স্কুলে যোগ দেননি স্বাভাবিক নিয়মে সেই খতিয়ান পর্ষদ এবং শিক্ষা দপ্তরের কাছেই থাকার কথা তা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের কাছে শিক্ষকদের তালিকা চেয়ে বলে শিক্ষা দপ্তর সূত্রেই খবর কেন না স্কুলের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে সিবিআই তাদের দাবি মেনে তদন্তের স্বার্থেই স্কুলগুলির কাছে ফের সাম্প্রতিক শিক্ষক তালিকা চেয়ে পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন এক শিক্ষাকর্তা পর্ষদ সূত্রে খবর দু হাজার সালের চাকরির বিজ্ঞপ্তির পরে যেসব শিক্ষক দু হাজার নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগদান দিয়েছেন তাদের তালিকা তা চাওয়া হয়েছে পাশাপাশি যারা নিয়োগপত্র পেয়েও স্কুলে যোগ দেননি যে পাঠানো হয়েছে সেই সব শিক্ষক পদ প্রার্থীর তালিকাও সূত্রে খবর প্রতিটা স্কুলকে আজ সোমবারের মধ্যেই ওই তালিকা জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শক সেই তালিকা পাঠাবেন শিক্ষা দপ্তরে পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে ওই সময় পর্বে নবম থেকে দ্বাদশ শ্রেণির যেসব শিক্ষক কাজে যোগ দিয়েছিলেন তাদের নাম নিয়োগ পরীক্ষা রোল নম্বর সুপারিশপত্র ও নিয়োগপত্রের মেমো নম্বর এবং স্কুলের যোগদানের তারিখ লিখে পাঠাতে হবে যারা সুপারিশপত্র পেয়েও স্কুল শিক্ষকের পদে যোগ দেননি পাঠাতে হবে তাদের নাম রোল নম্বর নিয়োগপত্রের মেমো নম্বরও এমনকি সংশ্লিষ্ট প্রার্থী যোগ না দেওয়ার স্কুলের কোন বিষয় শিক্ষক পদ শূন্য থেকে গিয়েছে তাও জানাতে হবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের একাংশের প্রশ্ন সব শিক্ষক ও শিক্ষিকা স্কুলে যোগ দিয়েছেন তাদের নামে তালিকা ও সবিস্তর তথ্য তো শিক্ষা দপ্তরের কাছেই থাকার কথা এমনকি জেলা স্কুল পরিদর্শকের কাছেও সেই তথ্য রয়েছে তাহলে জেলা স্কুল পরিদর্শক মারফত স্কুলের কাছে আবার ওই তথ্য চা হচ্ছে কেন এক দিনের মধ্যে সেই তালিকা স্কুলের পক্ষে দেওয়া খুব কঠিন বলে শিক্ষকদের একাংশের অনুযোগ শিক্ষা দপ্তরের এক কর্তা অবশ্য বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দেয় এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এবং নিয়োগপত্র দেয় মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক পদ প্রার্থী স্কুলে যোগ দিলেন কি না তার সর্বশেষ তথ্য সব ক্ষেত্রে ঠিক সময়ে শিক্ষা দপ্তরের কাছে পৌঁছায় না তদন্তের স্বার্থেই সিবিআই যেহেতু শিক্ষকের হিসাব চেয়েছে তাই ফের স্কুলগুলির কাছ থেকে জরুরি ভিত্তিতে তালিকা চেয়ে পাঠানো হলো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ